হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ব্যবহার হচ্ছে নাইদার নর, বা নাইদার বা নিদার। আমরা যেভাবে উচ্চারণ করি দুটি আমরা স্পিকিংয়ে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো দুটি সেন্টেন্স, আমি খাবো না, আমার মেয়ে খাবে না। তাহলে দুজনের মধ্যে তাহলে বোঝা যাচ্ছে আমরা কেউই খাবো না। আইদার অরে দুজনের মধ্যে একজনকে বোঝানো হয়, কিন্তু নাইদার নরে দুজনের কাউকেও বোঝানো হয় না। দুটি বস্তু হোক, দুটি ব্যক্তি হোক, দুটার মধ্যে কাউকেও যখন বোঝানো হবে না, দুটির মধ্যে কাউকেও যখন বোঝানো হবে না, তখন আমরা নাইদার নর বা নিদার নর ব্যবহার করব। চলো সেন্টেন্সের মাধ্যমে এগুলোর ব্যবহারটা আমরা ক্লিয়ার হয়ে যাই। আমি খাবো না, আই উইল নট ইট, আই উইল নট ইট। আমার মেয়ে খাবে না, মাই ডটার উইল নট ইট, মাই ডটার উইল নট ইট। এই দুটি সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে যদি আমরা বলতে চাই যে আমিও খাবো না, আমার মেয়েও খাবে না, তখনই আমরা নাইদার নটটা সুন্দর করে আমরা স্পিকিংয়ে ব্যবহার করতে পারি। কিভাবে? যে নাইদার আই নর মাই ডটার উইল ইট, নাইদার আই বা নিদার আই নর মাই ডটার উইল ইট। শেফালি সত্য বলছে না, শিউলি সত্য বলছে না, দুটি সেন্টেন্স। এখন আমরা একটি সেন্টেন্সে বলবো, না শেফালি সত্য বলছে, না শিউলি সত্য বলছে। এটিকে আমরা ইংরেজিতে বলার সময় আমরা বলবো, নাইদার শেফালি নর শিউলি ইজ টেলিং দি ট্রুথ, নাইদার শেফালি নর শিউলি ইজ টেলিং দি ট্রুথ। দুটির মধ্যে যখন একটিকে বোঝাবে তখন আইদার অর, আর দুটির মধ্যে একটিকেও বোঝাবে না যখন, তখন আমরা কিন্তু নাইদার নর বা নিদার নর ব্যবহার করবো। আবার তুমি এইভাবেও সেন্টেন্সটা শুরু করতে পারো, দেব গায়ক না, দেব নাচেও না। তো দেব ইজ নাইদার এ সিঙ্গার নর এ ড্যান্সার, দেব ইজ নাইদার এ সিঙ্গার নর এ ড্যান্সার। আমরা যেহেতু ইংরেজিতে কথা বলবো, সেই জন্যই আমি কিন্তু এই ধরনের টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের এই টপিকটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে তাহলে এটুকুই, থ্যাংক ইউ, গুড বাই।